কোহিনূর, যার সাথে 5000 বছরের ইতিহাস জড়িয়ে আছে। ভারতের এই বহুমূল্যবান রত্ন বর্তমানে ইংল্যান্ডের রাজপরিবারের শোভা বৃদ্ধি করছে। এই কোহিনূর হীরে আজ পর্যন্ত কোথাও বিক্রি হয়নি। প্রতিবারই যুদ্ধ বা ছলনার মাধ্যমে এই হীরে হাত বদল হয়েছে এবং এর মালিকেরা বহুবার এই হীরের আকারে নানা রকম পরিবর্তন করেছে। এই হীরে যখন খনি থেকে তোলা হয়েছিল, এই হীরের ওজন ছিল প্রায় 800 ক্যারেট বা আনুমানিক 160 গ্রাম। বর্তমানে এটির ওজন মাত্র 105 ক্যারেট বা 21 গ্রাম। এই হীরেটির বর্তমান নাম কোহিনূর, যা ইরানের সুলতান নাদির শাহ দিয়েছিলেন। কোহিনূর শব্দের অর্থ হল অপূর্ব আলোর ঝলকানি বা আলোর পাহাড়। ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গোলকুন্ডা খনি থেকে এই বহুমূল্যবান হীরেটি পাওয়া গিয়েছিল। এই হীরেটির সবথেকে পুরনো উল্লেখ পাওয়া যায় 5000 বছর পুরনো একটি সংস্কৃত লেখায়, যেখানে এটিকে সামন্তিকা হীরা নাম দেয়া হয়েছে। এরপর প্রায় 4000 বছর এই হীরের উল্লেখ কোথাও পাওয়া যায় না। 1308 সালে এটি আবার ইতিহাসে জায়গা করে নিয়েছে। সেই সময় মালোয়ারের রাজা মেহিলাদ দেবের সম্পত্তি ছিল এই হীরাটি। এরপর আবার 200 বছর এটির উল্লেখ ইতিহাসের পাতায় পাওয়া যায় না। তবে এর উল্লেখ আবার পাওয়া যায় বাবর নামাতে। সেখানে বলা হয়েছে 1526 সালে পানিপথের যুদ্ধের সময় গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ সিং তার সমস্ত সম্পত্তি সুরক্ষার জন্য আগ্রার কেল্লায় রেখেছিলেন, যার মধ্যে এই বহুমূল্যবান রত্ন কোহিনূর হীরাটিও ছিল। যুদ্ধে জিতে বাবর এই হীরাটি নিয়ে নেন। সেই সময় এই হীরাটির চমক ও সৌন্দর্য দেখে মোহিত হয়ে মোগল সম্রাট বাবর তখন এই হীরাটির নাম দিয়েছিলেন বাবর হীরা। এরপর দীর্ঘ প্রায় 300 বছর এই হীরা মোগল বংশেরই সম্পত্তি ছিল। 1739 সালে ইরানি শাসক নাদির শাহ মোগল সম্রাট মোহাম্মদ শাহকে হারিয়ে তাকে বন্দী করেন এবং মোগল রাজসম্পত্তি লুট করেন, যার মধ্যে কোহিনূর হীরাটিও ছিল। এই ইরানীয় শাসক এই হীরার নাম রেখেছিলেন কোহিনূর। দিল্লিতে লুট চালিয়ে এই হীরা নিয়ে তিনি চলে যান ইরানে। এরপর সেইখান থেকে হাত বদল হয়ে এই হীরা পৌঁছে যায় নাদির শাহের সেনাপতি আহমেদ আবদালির কাছে। আহমেদ আবদালি পরবর্তীকালে ইরানে সাম্রাজ্য বিস্তার করেন এবং এই কোহিনূর হীরা তার বংশের কাছেই থেকে যায়। কিন্তু তার বংশধর সুলতান শাহ সুজা এই হীরা নিয়ে লাহোরে আসেন। তখন এই খবর পৌঁছে যায় শিখ সম্রাজ্যের রাজা রঞ্জিত সিং এর কাছে। এরপর 1839 সালে সুলতান শাহ সুজাকে হারিয়ে মহারাজা রঞ্জিত সিং এই হীরা দখল করে নেন। মহারাজা রঞ্জিত সিং এই হীরাকে তার মুকুটে ব্যবহার করতেন। তবে তার মৃত্যুর পর এই হীরা চলে যায় তার ছেলে দিলীপ সিং এর কাছে। তবে ততদিনে ভারতের মাটিতে ব্রিটিশদের শাসন শুরু হয়ে গিয়েছিল। মহারাজা দিলীপ সিং এর সাথে ব্রিটিশদের যুদ্ধ হয়। যুদ্ধে হেরে যাওয়ায় দিলীপ সিং ও তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সঙ্গে লাহোর সন্ধি হয়। এই সন্ধিতে বলা হয় দিলীপ সিং এর কাছে থাকা কোহিনূর হীরা ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে দেয়া হবে। এরপর 1850 সালে লর্ড ডালহৌসি এই বহুমূল্য হীরাটিকে লাহোর থেকে মুম্বাইতে নিয়ে আসেন এবং সেইখান থেকে লন্ডনে পাঠানো হয়। আর এইভাবেই কোহিনূর হীরা হয়ে যায় ইংল্যান্ডের রাজপরিবারের সম্পত্তি। এইবার আপনাদের জানাই কোহিনূর হীরাকে অভিশপ্ত কেন বলা হয়। 1304 সালে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই কোহিনূর হীরা সম্বন্ধে বলেছিলেন, এই হীরা যে ব্যক্তির কাছে থাকবে সে হবে এই পৃথিবীর রাজা। তবে তার জীবনে নেমে আসবে এক অভিশাপ। যখন এই হীরা কাকাতীয় বংশে ছিল, এই বংশ আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরপর বেশ কিছু বছর পর এই হীরা মোগল সম্রাট হুমায়ুনের হাতে আসে এবং এর সাথে সাথে মোগল সাম্রাজ্যের খারাপ দিন শুরু হয়ে যায়। হুমায়ুন পরবর্তীকালে সিঁড়ি থেকে পড়ে মারা যান। এই হীরা মোগল বংশে অভিশাপ ডেকে এনেছিল। ভাই ভাই যুদ্ধ, ছেলের সাথে বাবার সংঘাত, সিংহাসনের জন্য লড়াই, এইসব মোগল বংশের সাধারণ বিষয় হয়ে পড়েছিল। সম্রাট শাহজাহান তার ময়ূর সিংহাসনে এই বহুমূল্য হীরাটি ব্যবহার করেছিলেন। তবে এরপর থেকে তার খারাপ সময় শুরু হয়ে যায়। তিনি নিজের ছেলের হাতে বন্দী হন এবং বন্দী অবস্থায় তিনি মারা যান। ধীরে ধীরে মোগল সাম্রাজ্যের সূর্য অস্ত যায়। এই হীরা যখন নাদির শাহ লুট করেন, তার কিছুদিন পর তার অনুগামীরাই তাকে হত্যা করেন। এরপর কোহিনূর হীরা পৌঁছে যায় আফগানিস্তানে। সেইখানে কোহিনূর হীরার মালিক সুজা শাহকে হারিয়ে মহারাজা রঞ্জিত সিং কোহিনূর হীরা নিজের কাছে নিয়ে আসেন। কিন্তু ঠিক এর এক বছরের মধ্যেই মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যু হয়। তারপর তার ছেলে দিলীপ সিং এই হীরার মালিক হন। কিন্তু ব্রিটিশদের কাছে তিনি যুদ্ধে হারেন এবং তার সাম্রাজ্য নষ্ট হয়ে যায় এবং এই হীরা লন্ডনের রানী ভিক্টোরিয়ার কাছে চলে যায়। এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কোহিনূর যদি অভিশপ্ত হয় তাহলে রানী ভিক্টোরিয়া বা রানী এলিজাবেথ কেন এই অভিশাপের আওতায় এলেন না? কারণ ইতিহাস ঘেঁটে দেখা যায় কোহিনূর হীরার অভিশাপ কেবলমাত্র পুরুষ মালিকদের উপর কাজ করে।
সেই কারণে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এই কোহিনুর হীরাকে নিজের সম্পত্তি বানানোর পর ঘোষণা করেন, ইংল্যান্ডের কোনো রাজা বা রাজবংশের কোনো পুরুষ এই হীরা ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র রাজার স্ত্রী বা কোনো মহিলাই এই হীরা ব্যবহার করতে পারবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওর ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।